আস্তে আস্তে দেখি আমাকে, আমি রামজাটা দেখি, আমি রামজা হাত ঘুরাও তো। ওয়াও, হোয়াট ইজ দিস? হ্যাঁ, ফেক। জোরে বলো তো শব্দটা। ফেক নেলস, ফেক ফিঙ্গার্স। আর তোমাটা দেখো। হ্যাঁ, কি এটা? ফেক ফিঙ্গার্স। আচ্ছা, অভিনয় করে দেখাতে হবে দুজনে। রোবট ফিঙ্গার। আমি রমজা দুজনে ইয়ে করাতে দেখি, উল্টা উল্টা ফিটটা সুন্দর দেখা যায়। হ্যাঁ, আমি রমজারগুলো বেশি সুন্দর আছে। আচ্ছা, আমি রমজা একটু দেখাতো। হ্যাঁ, So as we said, we'll make this a robotic hand, or you can call it fake fingers. And Amber is also gonna make it, I mean Hamza. So let's just put it here. তো এটা বানানোর জন্য আমাদের একটা পেজ লাগবে। একটা পেজ হলে সবাই কেচি কেচি টেচি কিছু লাগবে। তো সবার আগে আমরা এখান থেকে একটু একটু পর্যন্ত একবার আমি রামজাম একটা টাইম বানাও। একটা ঠিক করা ঠিক ধারণা, যখন স্কোয়ার বানানোর সময় মানে বড় বানানোর সময় যেই পদ্ধতিটা ব্যবহার করি ঠিক করেভাবে ভালো করে দেখো এটা। অপোজিট দিকটা এভাবে। এবার এভাবে যাতে এটা একটা ট্রায়াঙ্গেল শেপের মতো হয়। আমি রামজা তো রেডি নাকি? আমি রামজা তো রেডি। আমরা এই যে এই পাশ দিয়ে যে এরকম কাট, আমরা এই পাশটি করব। আমরা অপোজিট দিক এখান থেকে করব, দেখবার কোনাখানে এভাবে একটা ভাজ এরকম একটা শেপ হবে ট্রায়াঙ্গেল মতো জায়গাটা। এরপরে যে জায়গাটা এক্সট্রা এখান দিয়ে মানে বেশি থাকবে ওই জায়গাটি, ওই জায়গাটা এডিট করতে হবে। তো দেওয়ার আগে আমরা এইভাবে এটাকে একটু এ কথাও যাতে ঢুকানোর সময় আর কোনো ভাঁজ না হয়ে গেছে। আঙ্গুল ঢুকাবো এটার জন্য আমরা এই যে এখান দিয়ে যে এক্সট্রা যে মানে এক্সট্রা না মানে ফাঁকগুলো এটার ভেতরে শেষ। Okay. It don't matter.